আজ আমরা ভিডিও আলোচনা করব এটিকে বনাম চেন্নাই এফসি পরের ম্যাচ ষোলো তারিখ যেটি যুবভারতী ভারতী কীরঙ্গিন হচ্ছে সেই ম্যাচটির আমরা ফুল ডিটেলসে জানবো তাছাড়া এটিকেতে কোন কোন প্লেয়ার পরিবর্তন হতে চলেছে এবং দলে প্রথমে একাদশে কে কে থাকতে চলেছে এবং সাবস্টিটিউশন বেঞ্চে কে কে থাকতে চলেছে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ইনস্টাগ্রামে ফলো করার জন্যই নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং সার্চ করবেন বিকে ফিফটি ওয়ান চলো আজ ভিডিওটি শুরু করা যাক এটিকে বনাম চেন্নাই এফ এই ম্যাচটি হবে এটিকে হোম গ্রাউন্ডে অর্থাৎ যুব ভারতী তাছাড়া এই ম্যাচটি ষোলো তারিখে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন এবং এই ম্যাচটা কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটা জিততে হবে না জিতলে কিন্তু ওইদিকে গোয়া এক নম্বরে চলে গেছে এবং এটিকে আবার দু নম্বরে চলে এসেছে অর্থাৎ এটিকে এই ম্যাচটি জিতলে তারপরে এক নম্বরে থাকবে এবং এই ম্যাচটি এটিকে কিছু প্লেয়ার বদল হবে এবং প্রথমে আপনারা শুনে ফেলেছেন যে আগাস গার্সিয়া আবার দেশে ফিরে গেছে তার হয়তো চোট এবং এবছর অর্থাৎ এই আইএসএল সিজন সিক্সে তার আর দেখা যাবে না এবং তার দরুণে আবার দেখেছেন জন জনসন এবং কাল ম্যাকিউজের আপনারা আগের ম্যাচেই দেখে ফেলেছেন অর্থাৎ তারা ড্রেসিং রুমে বসেছিল অর্থাৎ পরের ম্যাচে তারা কামব্যাক করবে সেই আগাশের জায়গা আকাশ গার্সিয়ার জায়গায় আমার তো মনে হয় অবশ্যই দলে ফিরবেন কাল ম্যাকেউ তো বস তোমাদের মতে কি বলে সেটা তোমরা নিচে কমেন্টে জানাও তাছাড়া আমার প্লেয়িং এক্সাই আমি বলে দিচ্ছি তো যেটা প্লেয়িং এক্সাই বেশি কিছু চেঞ্জ হবে না হয়তো প্রথমে লাভবে প্রীতম কোটাল প্রবীর দাস ভিক্টর মঙ্গিলের এবং ম্যান্ডি সোসার মধ্যে দুজনের মধ্যে অবশ্যই আমার তো ভিক্টর মঞ্জিল তাও ঠিক আছে কিন্তু ম্যান্ডি সোসার অত ভালো লাগছে না অবশ্যই তোমাদের মতে কী বলে নিচে কমেন্টে জানাও কারণ সবার পছন্দ একই নাথ তো আমি অর্থাৎ ম্যান্ডি সোসা পেনার জায়গায় অবশ্যই কাল ম্যাকে উচকে চাই এবং সুমিত রাটি থাকবে এবং হাবি হান্ডান ডেস থাকবে যাই রানে এবং অরিন্দম তো থাকছে তার সাথে থাকবে এডুগার মাইকেল শশিরাজ এবং থাকবে রয়কৃষ্ণা এবং সাবস্টিটিউশন হিসেবে আনাস থাকবে পোনায় থাকবে তার সাথে সায়নাথ সিং বালমান সিং তার সাথে ডেভিড উইলিয়াম এবং গোলকিপার একটা এক্সট্রা থাকবে ধীরাজ সিং এবং যদি চেঞ্জেসের কথা বলা হয় তো সাবসি অবশ্যই একটি চেঞ্জ তো আনা দরকার যেখানে ভাই সায়নাথ সিং কে অবশ্যই তোলা দরকার কারণ সায়নাথ সিং কেমন খেলে ভাই আমার তার খেলাটা ঠিকঠাকভাবে লাগছে না বলবান সিং কিন্তু খারাপ খেলতে খেলতে একটা ম্যাচ জিতে দিয়েছে তো তার উপরে কোচের অবশ্যই ভরসা রাখবে এবং পরের ম্যাচে দেখা যাবে কিন্তু স্যানা সিংয়ের পরিবর্তে অবশ্যই জবি জাস্টিনকে আনা দরকার তো তোমাদের মতে কি বলে নিচে কমেন্টে জানাও আমার তো মনে হয় জবি জাস্টিন ইজ বেস্ট হবে কারণ জবি জাস্টিন একটু ভালো খেলে আগের বছর আই লিগেই দেখতে পাচ্ছ তো বস তোমাদের মতে কি বলে তোমরাও চেন্নাই এফসির ম্যাচে তোমাদের প্লেয়িং ইলেভেনটা দাও তো নেক্সট ম্যাচে অবশ্যই দলে ফিরবে কালমিয়া কিউচ এবং জনস জনসনের মধ্যে একজন এবং হয়তো অন্য কেউ আনতে